ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যবসা বাণিজ্য কেনা বেচা কেমন হচ্ছে? জি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আচ্ছা, বেশ কিছু সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন দেখলাম। জি, ভিন্ন ভিন্ন সব গরু আছে। কয়টা গরু আছে আজকে? আজকে আটটা গরু দেখাবো। আটটা গরু দেখাবেন? আচ্ছা, ছোট বড় সবই আছে দেখলাম। জি, সব ধরনেরই আছে। তো আপনার ফার্মের ঠিকানাটা একটু বলে দিবেন। পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাট সংলগ্ন। আচ্ছা, আর আজকের তারিখটা হচ্ছে 22 অক্টোবর 2023। জি, চলেন এবার গরুগুলো দেখি আর আপনি এগুলোর সম্পর্কে বলেন। স্বপন ভাই, আজকের প্রোগ্রামের শুরুতেই যে গরুটা আপনি নিয়ে আসছেন, মাশাআল্লাহ, কোন জাতের গরু এটা? এটা একটা ব্রাহ্মা জাতের ষাঁড় গরু। আচ্ছা, গরুটার বয়স কেমন? বয়স 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস জালি একটা গরু, নিয়ে গিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে, যাতে মানে কম নাই, তারপরে দর্শক ভাইরা বিবেচনা করে নেবে। আজকের প্রোগ্রামের প্রথম গরু, দাম রাখছেন কেমন এটার? এটার ফিক্সড প্রাইস পড়বে 1,05,000 টাকা। 1,05,000 টাকা। তো এটা ছিল প্রথম, সাইড করে দেন। পাশে দ্বিতীয় নাম্বার যে গরুটা আপনি নিয়ে এসেছেন, এটা কোন জাতের গরু? এটা একটি ব্রাফোর্ড জাতের ষাঁড় বাচ্চা। ব্রাফোর্ড জাতের একটা ষাঁড় বাচ্চা। হাত পা গুলো বেশ মোটা মোটা। জি, হাত পা মোটা, তারপরে বাচ্চাটা মুন্ডি, কোনো ডিহন না। জি আচ্ছা, ডিহন্ডিং করে না, অরিজিনালি মুন্ডি। জি, অরিজিনালি মুন্ডি। আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার, বয়সের দিক দিয়ে কেমন এটা? 8 মাস বয়স হবে। 8 মাসের মতো বয়স হবে। আর দাম কেমন রাখছেন? এটার দামও রাখছে 1,05,000 টাকা। 1,05,000 টাকা। দর্শক ভাইরা চাইলে দরদাম করে নিতে পারবে, এটা ফিক্সড প্রাইস, নির্ধারিত রেট। জি, পাশে 3 নম্বর যে গরুটা নিয়ে আসছেন, একদম কালো টকটকে আর বেশ নাভিকম বলে ঝুলন্ত। জি, এটা একটি অস্টাল ষাঁড় বাচ্চা। অস্টাল ষাঁড় বাচ্চা। জি, গ্রোথটা বেশ ভালো আসছে। জি, গ্রোথ অনেক ভালো। আজকের প্রোগ্রামের সিরিয়ালের 3 নম্বর। জি, বয়স কেমন? 10 থেকে 11 মাস বয়স। খাবার দাবারে ঠিকঠাক? জি আলহামদুলিল্লাহ। আর দাম রাখছেন? এটা 1,05,000 টাকা। 1,05,000, নির্ধারিত রেট। এই পাশে আরও একটা কালো কুসকুসে গরু আপনি নিয়ে আসছেন, এটা? এটা ব্ল্যাক শাইওয়াল। আসলে রেড শাইওয়াল অনেক অনেক পাওয়া যায়, ব্ল্যাক শাইওয়ালটা একটু রেয়ার। হ্যাঁ, তো এটার বয়স কেমন? এটারও 10-11 মাস। 10-11 মাস, এগুলো লং টাইমের প্রজেক্টে রাখতে হবে। জি, এই গরুটার দাম রাখছেন কেমন? এটা ফিক্সড প্রাইস পড়বে 95,000 টাকা। নির্ধারিত রেট পড়বে 95,000 টাকা। এখানে কথা বলার কোনো সুযোগ থাকবে না? কথা বলার সুযোগ হবে না। সিরিয়ালের এটা ছিল 4 নম্বর গরু। জি, 5 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এটা শাহিওয়াল জাতের সার গরু ভাই, এটা একটু বড়। শাহিওয়াল জাতের একটা সার গরু, একটু বড় সড় গরু এটা। জি, বড় সড়। এটা 24-এ চলে আসবে। এখনই প্রায় গোসের যদি আইডিয়া বলেন, তা 5 মণ গোস আছে, বডিতে 5 মণ মাংসই আছে, এখনো দাঁত হয় নাই, অদাঁত। আচ্ছা, আজকের প্রোগ্রামের সিরিয়ালের 5 নম্বর, দাম রাখছেন কেমন? এটা 1,50,000 টাকা। 1,50,000 টাকা, মাংসের ওজনেই হয়ে যাবে। জি, তো এই গরুটাও সাইড করে দেন। এই পাশে সবশেষ 6 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলেন। এটা শাহিওয়াল জাতের একটা সার গরু। হ্যাঁ, শাহিওয়াল জাতের একটা সার গরু। বয়স কেমন এটার? এটার বয়স হবে আপনার 9 থেকে 10 মাস। 9 থেকে 10 মাস। আচ্ছা, তো এটা সিরিয়াল নাম্বার 6, এখানে কি লট আছে? জি, এটা 3টা, একটা লট হবে, আরো 2টা দেখাবো। এটার সঙ্গে আরো 2টা গরু আছে লটে। 5টা পর্যন্ত সিঙ্গেলই ছিল, 6 নম্বর এসে 3টা গরু লট। জি, তো এটা প্রথম। দ্বিতীয় নাম্বার কোনটা? দ্বিতীয় যে পাশে যেটা আছে নিয়ে আসলেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটাও শাহিওয়াল জাতের সার বাচ্চা। শাহিওয়াল জাতের এই সার বাচ্চা, বয়সে কেমন এটা? এটাও 9 থেকে 10 মাস। 9 থেকে 10 মাস। এই 6 নম্বর সিরিয়াল এসে 3টা গরুর একটা লট। দাম রাখছেন অ্যাভারেজ 76,000 টাকা ফিক্সড প্রাইস। 76,000 টাকা, নির্ধারিত রেট। দর্শক চাইলে 3টা গরু এসে যাচাই বাছাই করে নিতে পারবে। জি, পাশেই 3টা লটের 3 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা? এটা শাহিওয়াল জাতের। শাহিওয়াল জাতেরই একটা গরু। এটার বয়স কেমন? এটারও 9 থেকে 10 মাস। 9 থেকে 10 মাস, 24-25 টার্গেটে কেউ চাইলে এই গরুগুলো নিয়ে কাজ করতে পারে। জি, আর প্রতিটা গরু সম্পূর্ণ সুস্থ সবল আলহামদুলিল্লাহ, খাবার দাবারেও ঠিকঠাক। জি, তো এটা হচ্ছে 3টা লটের 3 নম্বর ছিল, এই 3টা গরুদের লট করছেন। দাম রাখছেন অ্যাভারেজ 76,000 টাকা পার পিস। 76,000 টাকা পার পিস। আচ্ছা, তো সব কিছু মিলিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আপনার গরু, যেগুলো দেখালেন এবং এইগুলো সম্পর্কে বিস্তারিত বললেন। সব কিছু মিলিয়ে ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।